নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। যখন কোনো সাপ কামড়াবে সেই দংশিত স্থানে ব্যথা নাও থাকতে পারে, তবে ক্ষত স্থান ফুলে গেলে কিংবা পচে গেলে ব্যথা হতে পারে। রোগীর ঘুম ঘুম ভাব হতে পারে এবং দুর্বলতা অনুভব করতে পারেন। প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখা দিতে পারে। চোখের মাংসপেশি ও অক্ষিগোলকের মাংসপেশিতে প্যারালাইসিস হলে রোগীর চোখের পাতা ভারী হয়ে যায় এবং চোখ বুজে আসে এবং চোখে ঝাপসা দেখতে থাকে, জড়িয়ে আসে, কথা বলতে অসুবিধে হয়, চোয়ালো তালু অবশ হয়ে যায়, ঢোক গিলতেও অসুবিধা হতে পারে, হাঁটুতে অসুবিধা হয়, হাত পা ক্রমশ অবশ হয়ে যায়, এমনকি মাংসপেশিও অবশ হতে পারে। শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়ে রোগী নীলবর্ণ হয়ে যেতে পারে। ক্ষেত্রে রোগীকে আশ্বস্ত করতে হবে। বেশিরভাগ রোগী মনে করেন তার মৃত্যু অবশ্যম্ভাবী, তাই জরুরি ভিত্তিতে রোগীকে সাহস দিতে হবে এবং প্রাথমিক চিকিৎসা যথাযথ স্থানে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করতে হবে, যাতে রোগীর বিশ্বাস ও সাহস ফিরে পায়। দংশিত স্থান কিছুতেই কাটা উচিত নয়। কেবল ভিজে কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে ক্ষতস্থান মুছে দিতে পারেন। যে স্থানে দংশন করেছে সেই দংশন স্থান থেকে কিছুটা ওপরে আপনাকে একটি গামছা বা কাপড় দিয়ে এমনভাবে আটসাটু দিয়ে বেঁধে দিতে হবে যাতে আলগা না হয়ে যায়। সাপে কাটার স্থান বেশি নড়াচড়া করা যাবে না, কারণ মাংসপেশির সংকোচন ও প্রসারণের ফলে ব্রিজ দ্রুত তাড়াতাড়ি সরিয়ে ছড়িয়ে পড়তে পারে। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনো ক্রমেই রোগীকে হাঁটতে দেওয়া যাবে না। রোগীকে কাঁধে অথবা দোলনায় বা খাটিয়ায় হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে মৃত সাপ বা প্রজাতি বিষধর কিনা তা নিরূপণের জন্য সঙ্গে নিতে হবে। তবে সাবধান, সাপ মৃত কিনা ঠিকভাবে দেখে নিন, কারণ সাপ মারা যাওয়ার ভান করতে পারে এবং পরে আবার সাপ দংশন করতে পারে। জরুরি কোনো উপসর্গ না থাকলে যেমন বিষদাঁতের চিহ্ন, পরীক্ষার জন্য দংশিত স্থান পরীক্ষা করতে হবে। বিষদাঁতের দাগ প্রায় আধা ইঞ্চি ফাঁকে দুটো খোঁচা দেওয়ার চিহ্ন হিসাবে অথবা কেবল আঁচড়ের দাগ হিসাবে দেখা যেতে পারে। দুটো বিষদাঁতের চিহ্ন পরিষ্কারভাবে থাকলে খুব সম্ভবত সাপটি বিষধর। তবু বিষদাঁতের চিহ্ন না থাকলে যে সাপটি বিষধর নয় তা কিন্তু কোনোভাবে বলা সম্ভব নয়। চামড়ার রঙের পরিবর্তন আসতে পারে, যেমন কালচে হওয়া, ফুলে যাওয়া, ফোসকা পড়ার মতো, পচন ধরা ইত্যাদি হতে পারে। আবার কোনো পরিবর্তন নাও থাকতে পারে, কারণ প্রাথমিক চিকিৎসার ফলেও পরিবর্তন হতে পারে। আগে রোগীকে জিজ্ঞেস করুন কতক্ষণ আগে কামড়িয়েছে, তারপর ক্ষতস্থানের চার আঙুল উপরে। সব ক্ষেত্রে যদিও কাজে লাগবে না, হয়তো দড়ি দিয়ে মাঝারি টাইট করে বাঁধুন, বেশি টাইট করবেন না। এরপর রোগীকে জিজ্ঞেস করুন সাপ দেখেছে কিনা, হ্যাঁ হলে জিজ্ঞেস করুন ফণা তুলেছে কিনা। একটি তেসলাই কাঠি জ্বালিয়ে ক্ষতস্থানে হালকা করে ধরুন। রোগী ব্যথা পেলে বুঝবেন বিষ ঢোকেনি, ব্যথা টেনে না পেলে বুঝবেন রোগী বিষে আক্রান্ত। আপনার মুখের ভিতর কোনো কাটা ক্ষত না থাকলে রোগীর ক্ষত ধারালে কিছু দিয়ে চিরে দিন, তারপর মুখে চুষে রক্ত টানতে থাকুন। ভয় পাবেন না, আমাদের পেট সব সাপের বিষ হজম করতে পারে, রক্তনালীতে না গেলেই হলো। এতক্ষণ যে নিয়মগুলি পালন করেছেন তার সাথে সাথে অন্য কোনো সঙ্গী থাকলে তাকে বলুন কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যেতে। বেশি সময় নষ্ট না করে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
বেলঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।